আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অটো মেসেজ রিপ্লাই সেট করবেন। আর হ্যাঁ, এই অটো মেসেজ রিপ্লাই সেট করলে কি হবে, যখন কেউ আপনার ফেসবুক পেজে এসএমএস করবে তখন তার নাম সহ অটো মেসেজটা চলে যাবে। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো গাইস ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছি আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুক পেজে অটো মেসেজ রিপ্লাই সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা ফেসবুক লাইট যে কোনো একটিতে প্রবেশ করতে হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফেসবুক লাইট দিয়ে করবেন, কারণ ফেসবুক লাইট দিয়ে করলে আপনারা বুঝতে সুবিধা হবে বা করতে পারবেন খুব সুন্দরভাবে। সো তারপর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি ডট মেনু। সো আপনাদেরকে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিতে হবে। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর গাইস একটু স্ক্রল করে নিচে যাবেন, দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন পেজ। সো আপনাদেরকে পেজে একটা ক্লিক করে দিতে হবে। সো পেজে ক্লিক করার সাথে সাথে আপনার যে কটা পেজ আছে সে কটা পেজে কিন্তু এখানে শো করবে। সো আপনি আপনার পছন্দের যে পেজটাতে মানে অটো মেসেজ রিপ্লাইটা সেট করতে চান সেই পেজটাতে চলে যাবেন। সো আমি আপনাদেরকে আমার অ্যালেক্স নাবিল যে পেজটা আছে ওইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো তারপর হচ্ছে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে অনেক অপশন হচ্ছে। তারপর আপনাদেরকে এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি অপশন হচ্ছে সেটিং। সো আপনাদেরকে এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিতে হবে। সো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন হচ্ছে। সো আপনাদেরকে চলে যেতে হবে মেসেজিং। সো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন হচ্ছে মেসেজিং। সো আপনাদেরকে এই মেসেজিংয়ে একটা ক্লিক করে দিতে হবে। সো মেসেজিংয়ে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপর রয়েছে এআই মেসেজ। সো আমরা যেহেতু অটো মেসেজ রিপ্লাই সেট করবো সেজন্য আমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যেতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অফ রয়েছে। সো আপনাদেরকে এটা অন করে দিতে হবে। সো অন করে দেওয়ার পর গাইজ আপনাদেরকে চলে যেতে হবে ইউর ইনস্ট্যান্ট রিপ্লাই। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন হচ্ছে ইউর ইনস্ট্যান্ট রিপ্লাই। সো আপনাদেরকে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে কি ইন্টারফেস শো করবে। অ্যান্ড দেন সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা একটা অটো একটা এসএমএস মানে সেট হয়ে গেছে। সো এটাকে কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। সো এটাকে ডিলিট করে দেওয়ার পর গাইজ সেখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি এসএমএস লিখে রাখবেন। সো আমি কিন্তু আগে একটা এসএমএস লিখে রাখছি। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি আসসালামু আলাইকুম, আপনার মেসেজের অতি শীঘ্রই রিপ্লাই হবে, ততক্ষণ পর্যন্ত পেজের পোস্টগুলো উপভোগ করতে থাকুন, ধন্যবাদ। সো আপনার চাইলে এটাও আপনারা লিখে দিতে পারেন আপনি আপনার ফেসবুক পেজে। সো তারপরে এখানে কিন্তু আর একটু কাস্টমাইজ করতে হবে আপনাদেরকে, মানে যে এসএমএসটা করবে তার নাম সহ তো যেতে হবে, এই জন্য আপনাদেরকে আর একটু কাস্টমাইজ করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা। ওকে, সো আমি এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেবো, দেন এখান থেকে তারপর আপনাদেরকে দ্বিতীয় বন্ধনীটা দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় বন্ধনীটা দ্বিতীয়বার দেবেন, তারপর এখানে লিখে দেবেন ইউজার। সো আপনাদেরকে কিন্তু এইভাবে কাজটি করতে হবে। ওকে, সো ইউজার লিখে দেবেন। সো ইউজার লিখে দেওয়ার পর আপনাদেরকে এই সিম্বলটা দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এই সিম্বলটা আপনারা দিয়ে দেবেন, তারপর এখানে আবার দেবেন ফুল, ফুল লিখে দেবেন, তারপর আবারও এই সিম্বলটা দিয়ে দেবেন। দেন এখন কী করবেন আপনার নেম লিখে দেবেন। সো নেম লিখে দেওয়ার পর গাইজ আপনাদেরকে আবারও দ্বিতীয় বন্ধনীটা দিতে হবে। ওকে, আর যারা এই কোডটা না দিতে পারবেন, গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কোড, এই কোডটা যারা না দিতে পারবেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। বা যদি না লিখতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তারপর গাইজ আপনাদেরকে এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আর এই কোডটা দেওয়ার মানে হচ্ছে যখন কেউ আপনার ফেসবুক পেজে এসএমএস করবে তার নাম সহ রিপ্লাইটা চলে যাবে। সো বুঝতেই পারছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে নাম সহ যায় কিনা। সো তারপর আপনাদেরকে সেভ আইকনে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো সেভ সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে গাইজ দেখতে পাচ্ছেন এই এসএমএসটা কিন্তু আমাদের মানে অটো রিপ্লাই এসএমএসে কিন্তু সেট হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে মানে প্রমাণ সহ দেখিয়ে দেবো যে অটো মেসেজ রিপ্লাইটা যায় কিনা নাম সহ। ওকে, সো এই জন্য চলে যাবো আমি আমার আরেকটা আইডিতে। ওকে, সো আমি আমার আরেকটা আইডিতে চলে গেলে লগ ইন করে দিলাম, অ্যান্ড দেন সেকেন্ড কিন্তু আমি আমার পেজে এসএমএস করবো। সো এই জন্য আমি চলে যাবো আমার পেজে। দেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটা হয়েছে। ওকে, সো এখান থেকে আমি একটা এসএমএস করবো আমার পেজে। সো এসএমএস করলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে অটো মেসেজ রিপ্লাইটা সেট হয়েছে কিনা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে এসএমএস অপশন হচ্ছে, দেন এখান থেকে আমি লিখে দেবো হাই। ওকে, তারপর এখান থেকে সেন্ড করে দেবো। সো গাইস এখন আমি আমার ইনবক্সটা চেক করবো। সো ইনবক্সটা চেক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে একটা কিন্তু এসএমএস চলে আসছে। সো আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএমএসটা চলে আসছে। সো গাইজ বুঝতে পারছেন এখানে কিন্তু আমার নাম সহ আমার এসএমএসটা চলে আসছে। গাইজ দেখেন এখানে আসসালামু আলাইকুম এমডি নাবিল তালুক ধরনের, মানে আমার ফেসবুক আইডির নাম সহ কিন্তু এসএমএসটা এখানে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে
সুন্দরভাবে অটো মেসেজ রিপ্লাইটা সেট করতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে, যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। সো গাইস দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো। তো যখন বন্ধু সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।